পৌষ সংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন মেলা ও ঘুড়ি উৎসব শুরু হয়েছে 13ই জানুয়ারি। উৎসবকে কেন্দ্র করে নাটাই, ঘুড়ি, আতশবাজি ও ফানুসের বাজারগুলো চলছে বেশ রমরমা। সকাল থেকে পুরান ঢাকার শাখারি বাজারে উৎসবের ঘুড়ি কিনতে ভিড় করেন ক্রেতারা। আগের বছর থেকে এই বছর সবচেয়ে বেশি এই দিবসটা উদযাপিত হচ্ছে। আমি বাচ্চাদের জন্য ঘুড়ি কিনতে আসছি, আমার মেয়ে আছে, আমাদের বাসার ছেলে মেয়ে আছে, সবার জন্য। সবাই খুব পৌষ সংক্রান্তটা ভালো মনে করে। করোনার এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই উৎসব জমজমাট হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। লোকজন যে অবস্থায় তাতে ঘুড়ি আনন্দ করবে শেষই তো, ঘুড়ি ভালো চলছে। স্কুল কলেজ এগুলো মানে বন্ধ থাকাতে আপনার যার কারণে বিক্রিটা একটু বেশি আছে। সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে এক মিলন মেলায় পরিণত করে। দুপুর থেকে এলাকা জুড়ে ঘুড়ির মিছিল শুরু হয়। বিকেলের পর সন্ধ্যায় উৎসব হয়ে ওঠে আরও জমকালো। চারিদিকে বর্ণিল বাহারি আতশবাজি আর অগ্নিশ্বাসের খেলায় মেতে ওঠেন এলাকাবাসী। পুরান ঢাকার এই উৎসব দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে ভিড় করেন এখানে। এই করোনাকালে মানে আমাদের এখানে যা হচ্ছে এটা মোটামুটি, কিন্তু এই করোনা না থাকলে এটা হয়তো আরও অনেক বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হতো। নতুন ঢাকায় আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এই সাকরাইনের নামও অনেকে শুনে নাই, কিন্তু যখন এই জিনিসটা সম্পর্কে শুনলো তারা এবার আমাকে বললো আসার জন্য আর কি, তারা দেখতে চায় এবং আমি তাদেরকে ইনভাইট করেছি এবং তারা অনেকেই আমার বাসায় এসেছে আজকে সাকরাইন উৎসবটা দেখার জন্য। এই ফার্স্ট আমি সাকরাইন ফেস্টিভ্যাল দেখতে আসছি। আমার ধারণা ছিল যে হয়তো একটু ঘুড়ি টুড়ি ওড়ানো হবে এরকম কিছু, বাট এখন এসে দেখতেছি আরও অন্যরকম মিউজিক আর এত বেশি ফায়ারওয়ার্কস, ফানুস, মানে সব কিছু মিলে আসলে নতুন ঢাকায় এই ফ্লেভার আমি কোনোদিন দেখি নাই। পৌষের ক্রান্তি লগ্ন বা শেষ তারিখ উপলক্ষে এই উৎসব পালন করা হয়ে থাকে। এটি একটি বাঙালি উৎসব হলেও দেশের খুব কম স্থানেই পালন করা হয় এই উৎসব। স্থানীয়রা মনে করেন এই উৎসব নিজেদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়ায়, যা বেঁচে আছে বাঙালির মনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। উৎসবটি চলবে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত।